আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ দিবস। নিরামিষ দিবসের যে রান্না সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে স্কোয়াশ। মিষ্টি কুমড়ার মতো দেখতে কিন্তু একটু লম্বাতে হয়। তো এই স্কোয়াশ আর ফুলকপি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে দুটো টমেটো, আর এটা দিয়ে আজকে নিরামিষটা রান্না হবে। সরিষা তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। আজকের এই নিরামিষ রান্নায় আমি পাঁচ ফোড়ন ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো পেঁয়াজ আর কালো জিরার ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা আদা গোলা করে নিব, এই কারণে টমেটোটা আগে দিয়েছি। সবজির মধ্যে টমেটো আদা গোলা হলে ভাল লাগে খেতে। তো টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিব। দিয়েছি হলো হচ্ছে হলুদ আর একটু ধনিয়া দিয়েছি, ধনিয়ার গুঁড়ো আর লবণ রসুন। ব্যাস এইটুকু দিয়েই রান্না আজকের। টমেটো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। সবজিটা দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এই সবজিতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, সবজি থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো একটা সপ্তাহের মধ্যে এই একটা দিন নিরামিষ দিন হিসাবে রাখি। তো এদিন আমি শুধু নিরামিষই রান্না করি। দিয়েছি 5-7টা কাঁচা মরিচ। নিরামিষ একদিন একটা সপ্তাহের মধ্যে একদিন নিরামিষ খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আরেকটা যে আইটেম করব সেটা হচ্ছে এই স্কোয়াশ দিয়েই আমি একটা ভর্তা করব। তো কখনো করিনি, আজকেই করে দেখব কেমন লাগে সেটা বোঝার জন্য। এমনিতে তো যে কোনো সবজি ভর্তা করলে ভালোই লাগে আমার কাছে, আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাবেন। রান্নাটা এই পর্যায়ে এরকম হয়ে গেছে, প্রায় রান্না শেষের দিকে। এখন এর মধ্যে ভাজা পাঁচ ফোড়ন আমি আধা গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তো এটা আচার বানানোর জন্য আদা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখন সবজিতে ব্যবহার করছি। রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, সবজিটা দারুণ লাগছে খেতে, খেতেও দারুণই লেগেছিল, খারাপ লাগেনি। তো এই ভর্তার যে উপকরণ সেগুলো এখন সিদ্ধ করে নিব। টমেটো আর হচ্ছে স্কোয়াশ, এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা শুকিয়ে ফেলবো সিদ্ধ করে, তারপরে এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হোক, মরিচ আর পেঁয়াজটা ভেজে নিব। 5টা মরিচ নিয়েছি, মরিচগুলো বেশ বড় বড় আর প্রচুর ঝাল হয়, এই কারণে 5টা মরিচই নিয়েছি। পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করলে হতো, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে একটু কিছুক্ষণ পরে বা 1-1.5 ঘন্টা পরে সেটা কাঁচা একটা পেঁয়াজের গন্ধ এসে যায়, এই কারণে পেঁয়াজটা ভেজে দিচ্ছি, তাতে করে অনেকক্ষণ পর্যন্ত ভর্তাটা ভালো থাকে। তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি কষলে নেব। ওইদিকে সবজিটা নামিয়ে রেখেছি, সেইটাও ঠান্ডা হয়ে গেছে মনে হয় এর মধ্যে। ওই যে এখন সবজিগুলো মেখে নিব খুব সুন্দর করে। দেখেন টমেটোর চামড়াটা ফেলে দিচ্ছি, টমেটো সিদ্ধ করতে করতে চামড়াটা আলাগা হয়ে গেছে, এখন এটাকে মিহি করে মেখে নিব। দেখেন খুব সুন্দর লাগছে, কালারিং একটা ভর্তা, নতুন একটা রেসিপি এত হলো আমার রান্নাঘরে। এটা আরেকদিনও আরেকদিন এটা বানিয়ে খেতে আর কোনো সংকোচ থাকবে না,
ভালোই লেগেছে, কিন্তু এখন এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেল, পেঁয়াজ, মরিচ, এমনি কচলালেই ভাত খেতে ভাল লাগে। আর এটা তো অন্য কোনো সবজিও আছে, দারুণ জমবে আজকের নিরামিষ দিনটা। এই হলো আমার ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।